ক্ষমতার মালিককে তাহলে কেউ যদি মনে করে আল্লাহ ক্ষমতার মালিক হলে কি হবে আইন বানাবো আমি আমার আইন চলবে আর আমার বাপের আইন চলবে তাহলে বুঝতে হবে ওটাও সৈরাসার এই কথা বলেছিল ফেরাউন বলেছিল আলা আমি হলাম সব থেকে বড় খোদা এরা আর খোদা দাবি করতে পারে না এই জন্য নিজের আইন আর নিজের বাপের আইন দিয়ে তিপ্পান্নটা বছরে সুযোগ দেওয়া হবে না আগামী দিন হবে কোরআনের দিন আগামীর দিন হবে ইসলামের দিন আমরা চাই আল কোরআনের সংসদ পার্লামেন্ট কায়েম হবে কারা কারা চান তুলে আল্লাহকে দেখা দেন মুসলমানের আমরা আল্লাহর আইন চাই কি চাই না এই আগামী পার্লামেন্ট আগামী এই ছাত্রদের আন্দোলনে ছাত্রদের ত্যাগ শিকারের বিনিময়ে যে সোনালী সমাজ পেয়েছি যে সোনালী অতীত গৌরব আমরা হারানো ঐতিহ্য ফিরে পেয়েছি আগামী সময়টা আমরা হাত ছাড়া করতে চাই না ইসলামপন্থী মানুষদের কোরআনপন্থী মানুষদের ইসলামী আন্দোলনের ভাইদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই সকালের শুরু জোটা ওঠে প্রতিদিন তবুও পৃথিবীটা হয় না রঙিন সকালের শুরু ওঠে প্রতিদিন তবুও পৃথিবীটা হয় না রঙিন হতাশার কালো মেগে যাই ঘর এখানে নাই না কেউ খবর কর যে দুঃখ যত নার জিন্দ কবর করগ দুঃখ যত নার কব এখানে যাই না সোনা গান আশেনা সকাল সাজি সুখে রাজন এখানে যাই না সোনা ভমরের গান আসে না সকাল সাজে সুখে রাজন প্রতিদিন জেগে ওঠে বেদনার চর মুক্ত পথে থাকে সবার নজর কারাগারে যে দুঃখ যতনার জিন্দা কবর কারাগারে যে দুঃখ যতনার জিন্দা কবর কষ্ট চেপের খেবুক পা জে সলনার হাসি ফুটে বন্দি মুখে কষ্ট চেপেরে খেব বুক জোরে সলনার হাসি ফুটে বন্দি মুখে কথা ভেবে কাদে অন্তর বিষাদের সুরে হয় সবাই কাতর কারাগার যে দুঃখ জিন্দা কবর কারাগারে জি দুঃখ যত জিন্দা কব মিথার কা হেরে বন্দি প্রজা নিজেই জানে না কেন পেল সাজা ঠিক কিনা মিথ বন্দি প্রজা নিজেই জানে না কেন পেল সাজা মালিকের তাই ভালোবেসে আহ তোর হৃদয় নিয়ে তো বুঝায় হেসে বিষাদের ঝড়ে ভাঙে মনের ফিরে পাব কবে হারানো সে ঘর কার যে দুঃখ জিন্দা কবর কার যে দুঃখ যত হনার জিন্দা কবর কার যে খোঁজা দোনার জিন্দা কব দালিকাল কিতাবুলা রয়েবা ফি দিস ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট ইন ইট আল্লাহ রব্বুল বলেন এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো দূরে থাক কোনো সন্দেহ করার মতন ক্ষমতা কোনো মানুষের নাই সুবান আল্লাহ বলেন নির্ভেজাল একটা কিতাব যে কিতাবের নাম হলো করিম আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন করেছেন দেড় হাজার বছর আগে আর এখন আধুনিক বিজ্ঞান যে বিষয়গুলো প্রমাণ করছে তারা গবেষণা করে যে তথ্যগুলো বের করেছে আমার আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআনের মধ্যে সব জানিয়ে দিয়েছে কোরআন হল আধুনিক যুগের সব থেকে শ্রেষ্ঠ বিজ্ঞানের একটা কিতাব আমি যদি কিছু তথ্য আপনাদেরকে বলি শুনলে অবাক হয়ে যাবেন এক নাম্বার কিছুদিন আগেই বিজ্ঞান প্রমাণ করেছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই চাঁদের কি নেই আলো নেই চাঁদের নিজস্ব কোনো আলো নেই এইটা বিজ্ঞান প্রমাণ করেছে মাত্র কিছুদিন আগে কিন্তু আমার আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন তাদের যে নিজস্ব কোনো আলো নেই কথা আল্লাহ আন আমিন কোরানের মধ্যে দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন তবার জালা ফিস মা রাজাপমারমুনি র উনিশ নম্বর পারায় চার নম্বর ব্রিস্টার ছয় নম্বর নাইন পঁচিশ নম্বর সুরা সুরা নাম নাম্ব সুরায় ফরাপন আয়াত নম্বর সিক্সটি ওয়ান একষট্টি আয়াত তার সাথে মারেফুল করাম থেকে বলছি রাবপুল আলমিন দেড় হাজার বছর আগে জানিয়েছেন চাঁদের যে নিজস্ব কোনো আলো নেই এই সরাফুর কানের একষট্টি আল্লাহ বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন আর বিজ্ঞান এটাকে গবেষণা করত রিসার্চ করতো সঠিক সিদ্ধান্তে উপনীত হতে তাদের এত সময় লেগেছে মাত্র কিছুদিন আগেই বিজ্ঞান প্রমাণ করেছে যে তাদের কোনো নিজস্ব আলো নেই কিন্তু এই কথা জানিয়ে দিয়েছেন জোরে বলেন তোকে তাহলে কোরআন কি বিজ্ঞানের কিতাব না দেড় হাজার বছর আগে আল্লাহ যা বলেছেন এখন তাই প্রমাণ করছে এটা এক দুই নাম্বার দেখুন চাঁদ না সূর্য এইটা বিজ্ঞান গবেষণা করেছে লম্বা সময় ধরে এইখান থেকে দুইশ বছর আগে থেকে গবেষণা চালিয়েছে বিজ্ঞান চন্দ্র ঘোরে না সূর্য ঘরে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে অনেক সময় লেগেছে মাত্র দুইশ বছর আগে ওরা সিদ্ধান্ত উপনীত হয়েছে

সাতারো নাম্বার পাড়া তিন নাম্বার পৃষ্ঠার বারো নম্বর লাইনে একুশ নাম্বার সুরা সুরাটির নাম সুরাতুল আম্বিয়া আয়াত নম্বর তেত্রিশ আল্লাহ তালা বলেন অ্যান্ড হি ইট ইজ হু হ্যাজ ক্রিয়েটেড দি নাইট অ্যান্ড দি ডে অ্যান্ড দি সান অ্যান্ড দি মুন ইজ ইন অ্যান অরবিট ফ্লোয়েটিং রব্বুল আলামিন বলেন সোনবান্দা বিজ্ঞান তো গবেষণা করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে তাদের সময় লেগেছে কিন্তু চাঁদ ঘরে না সূর্য ঘরে আমি আল্লাহ জানিয়ে দিলাম কুল্লুম ফি ফালাকি আসবাহুন সব কিছু তার নিজস্ব নিজ কক্ষপথে সাতার কাটে জোরে বলেন সুবহানাল্লাহ 3 নাম্বার এই যে আঙ্গুলের ছাপ দিয়ে মানুষকে সনাক্ত করা যায় আলাদাভাবে সনাক্ত করা যায় মাত্র এই সম্পপ্রতির রিসেন্টলি বিজ্ঞান এটা আবিষ্কার করেছে এই যে টিপ স্বাক্ষর টিপ সই এটা কিন্তু আগে ছিল না ছিল কি সব জায়গায় হাতের স্বাক্ষর নেওয়া হতো আর এখন যেখানে যাবেন সেখানে আপনার টিপ সই দিতে হয় কেননা রব্বুল আলমিন এই যে বুড়ি আঙ্গুলের এই যে টিপ এই যে একটা গিরার মধ্যে এইখানে রেখা আছে একশো সাতান্নটা বিজ্ঞান বলেছে আল্লাহ আল্লাহর আলমিন পৃথিবীতে কোটি কোটি মানুষ বানিয়েছেন সৃষ্টি করেছেন পুরুষ এবং মহিলা কিন্তু স্পেশালি ভাবে আমার আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন সাতান্নটা রেখার ভিতরে দুনিয়ার কোনো মানুষের সাথে কোনো মানুষের রেখার মিল নাই বলা কদিরিন সৌয়া বানানা উনতিরিশ নম্বর বাড়া উনিশ নাম্বার বিনিস্টার নয় নাম্বার লাইন পঁসাত্তর নম্বর সুরা সুরাটির নাম সুরাতুন কেয়ামাহ আয়াত নম্বর তিন ও চার আল্লাহতালাতের হাজার বছর আগে মানুষকে শনাক্তকরণের জন্যেই এই টিপ কথা বলেছেন কোরানে আর আধুনিক বিজ্ঞান সেটা প্রমাণ করছে ও আমার জিয়াল তোলা ভাইরা বলেন তো তাহলে কোরআন কি বিজ্ঞানের কিতাব না আরো বললে অবাক হবেন চার নাম্বার শুনুন এবার ইয়াকে সমুদ্রের মাঝে ইয়াকি নদীর মাঝে একই সাগরের মাঝে আল্লাহ তালা দুই রকম পানি দিয়েছেন জানেন আপনারা ইয়াকি নদী একই সাগর আল্লাহ তালা এক পাশে মিষ্টি পানি দিয়েছেন আরেক পাশে লবণাক্ত পানি দিয়েছেন বিজ্ঞান এটাকে বিশ্বাস করত না তারা সম্প্রতি গবেষণা করে এটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন কিন্তু আমার আল্লাহ সুরা ফুরকানের টোয়েন্টি ফাইভ পঁচিশ নাম্বার কারিমায় দেড় হাজার বছর আগেই লবণাক্ত পানি আর মিষ্টি পানির কথা তুলে ধরেছে কয়টা বললাম দেখুন কোরআন যে শ্রেষ্ঠ বিজ্ঞান পাঁচ নাম্বার শুনুন বলেন তো ডান কাতে ঘুমানো সুন্নাত না বাম সুন্নাত ডান ডান আচ্ছা কেন কােন রসুল্লাহ তো বলেছেন যে তুমি ডান কাতে ঘুমাবে বিজ্ঞান বলল। কেন নভিজি ডান কাতে ঘুমানোর কথা বলল লম্বা সময় ধরে গবেষণা করেছে সঠিক সিদ্ধান্তে যেতে পারে নাই কিন্তু প্রিয় নবীজি তো বলে দিয়েছেন ডান কাতে ঘুমাবে এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করে জানিয়েছে যে মানুষ সব সময় ডান কাতে ঘুমাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটাকে তত বেশি মজবুত করে দেবে আমি কি গল্প করছি চিকিৎসা বিজ্ঞান এখন প্রমাণ করছে অথচ প্রিয় নবী হাজার বছর আগে শিক্ষা দিয়েছে সুবহানাল্লাহ বলেন না করোনা ভাইরাসের সময় তোমরা বললো হাত ধু মুখ ধুইতে হবে পরিষ্কার রাখতে হবে আরে পাগলের পাগল এ হাত মুখ পরিষ্কার পা পরিষ্কার কথা রাখা তো আল্লাহ দেড় হাজার বছর আগে বলেছে যারা মুমিন হবে মুসলমান হবে নামাজের আগে কি করা লাগবে অজু করা লাগবে এটা বিশ্বনবী তো শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী সুমান আল্লাহ পড়বেন না ছয় নাম্বার রক্ত পরিস পরিসঞ্চালন ও দুগ্ধ উৎপাদন এ ব্যাপারে রব্বুল আলমিন সুরা মিনুনের একুশ নাম্বার আয়তে দেড় হাজার বছর আগে জানিয়েছেন অথচ আধুনিক বিজ্ঞান এটাকে প্রমাণ করেছে আমি এ কথাই বোঝাতে চাচ্ছি আপনাদের কোরআন কোন দুনিয়ার স্বাভাবিক কিতাব না বিজ্ঞানীদের জন্য গবেষণার জন্য শ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহর কোরআন এই জন্য আল্লাহ বলেছেন দিস ইজ দ্য বুক দিয়ার ইজ নো ডাউট ইনিট এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই দুনিয়াতে একজন লেখক যদি বই লেখে শুরুতে কি লেখে দেয় জানেন যে আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে জানাবেন তাহলে পরবর্তী সংস্করণে আমি এটা সংশোধন করে দেবো কিন্তু আল্লাহ তালা কোরআন খুললেই যে শুরুতে বলেছেন এমন কিতাব দিয়েছি বান্দা যে কিতাবের মধ্যে ভুল তো দূরে থাক সন্দেহ করার মতন ক্ষমতাও তোমাদের নাই সেই কোরআন থেকে আমি আপনাদেরকে আলোচনা শোনাবো যেহেতু আমি গঠনমূলক আলোচনা করি বিষয় আলোচনা করতে পছন্দ করি ভালোবাসি আমি আপনাদের মাঝে কোরআনুল কারিমের একটা সুরা পড়েছি আপনাদের পরিচিত সুরা অনেকের মুখস্ত আছে কোন সুরা পড়েছি বলেন তো সুরাতুল মুলক। এই সূরা তাফসির আমি আপনাদেরকে আজকে শোনাব শুনবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা যেন যে কথাগুলো বলবো আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন পরানুল কারিমেরিমের পাড়া আছে তিরিশটি পাড়া পাড়ার সংখ্যা কত তিরিশ সুরাতুল মূল উন উনতিরিশতম পাড়ায় অবস্থিত তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তালা কোরআনের পাড়ার সংখ্যা দিয়েছেন তিরিশ তার মধ্যে সুরাতুল মূল কত তম পাড়ায় তম পাড়ায় পড়ানুল কারিমের সুরা সংখ্যা কয়টা একশো চোদ্দোটা সুরাতুল মুলকের সিরিয়াল নাম্বার ক্রমিক নাম্বার হলো সিক্সটি সেভেন সাতষট্টি নাম্বার সুরা কত নম্বর সুরা সাতষট্টি নাম্বার সুরা সুরাটির নাম সুরাতুল মূল গোটা কোরআনের সুরাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানি সাল্লাল্লাহু সাল্লাহ আলহিহাসাল্লামের হিজরতের আগে যে সুরা নাজিল হয়েছে সে সুরার নাম মাক্কী সুরা এবং হিজরতের পরে যে সুরা নাজিল হয়েছে তার নাম মাদানী সুরা সুরাতুল মুল্ক হচ্ছে মাক্কী সুরা বিশ্বনবীজির হিজরতের আগে এই মাক্ষী সুরা নাজিল হয়েছে মোট আয়াত সংখ্যা হলো তিরিশ রুপু আছে দুইটা এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করব। সুরাতুল মুল কততম তম বাড়ায় বাড়ায় সুরাতুল সিরিয়াল নাম্বার কর্মীক নাম্বার কত সাতষট্টি সুরাতুল মুলকের আয়াত সংখ্যা কত তিরিশ সুরাতুল মুলকের রুকু সংখ্যা কত মাক্কিন আমাদানি মাসাব্দ তাহলে আসুন আল্লাহ বলে আলমি এই সুরা মুলকের ভিতরে কি বলছেন আল্লাহ আলা বলেন দাদার কেল্লা দি বিয়া হুয়া আয়ালা কুল্লি শাইইন ক্বাদীর 29 নম্বর পারা প্রথম নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইন 67 নাম্বার সূরা সূরাটির নাম সূরা মুলক আয়াত নাম্বার 1 আল্লাহ তাআলা বলেন মহান মহান মহিমান্বিত সত্তা তিনি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক যার হাতে গোটা পৃথিবীর রাজত্ব গোটা পৃথিবীর ক্ষমতা যার হাতে কার হাতে গোটা পৃথিবীর ক্ষমতা কার হাতে ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা থেকে মালিককে আমি যদি বলি একচল্লিশ সাল পর্যন্ত আসি এখন কি আসি কোথায় আসি ইন্ডিয়ায় কোথায় হ্যাঁ আমার ভাই সেই মহিমাম্বিত সত্তা যার হাতে গোটা বিশ্বের ক্ষমতা যিনি সর্বভৌম ক্ষমতার মালিক ওহু আলা কুল্লি সব কিছুর উপরে যিনি ক্ষমতাবান হি ইজ টু ডু অল থিংস সব কিছু যিনি করতে পারেন সব কিছুর যিনি ক্ষমতা রাখেন জোরে বলেন তো তিনি কে পৃথিবীতে কেও স্থায়ী হয় না ও সে ফেরাউন কি হাসিনা কেউ চিরকাল রয় না আসতে কন কে কেউ চিরকাল রয় না পৃথিবীতে কেও স্থায়ী হয় না হকুনা সে ফেরাউন কিবা হাসিনা কেউ ভাবে চিরকাল রয় না চলে যায় সব শ্রেণে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে অবকাশ দেয় না সোরাতুল মুলকের ফজিলাত শুনুন সোরাতুল মুলকের উপকারিতা শুনুন এক নম্বর মানিয়া তুমি না দাবিল কবর রসুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে ঘুমানোর আগে পুরুষ হোক আর নারী হোক আমার মা বোনেরা কান খাড়া করে শুনবেন যে ব্যক্তি প্রতিদিন ঘুমানোর আগে সুরাতুল মূল একবার তেলাওয়াত করবে আয়াত সংখ্যা মাত্র তিরিশ তেলাওয়াত করতে কি অনেক সময়ের প্রয়োজন অল্প সময় হয়ে যাবে বিশ্বনবীজি বলেছেন আতুম কবর যে ব্যক্তি সুরাতুল মুলকের উপরে আমল করবে সুরাতুল মুলকের তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আজাব থেকেই বাছিয়ে দেবে কবরের আজাব সহজ না কঠিন জোরে বলেন সহজ না কঠিন প্রিয় বলেছেন প্রতিষ্ঠা প্রতিটা মানুষকে কবরে আজাব দেওয়া হবে চাপ দেওয়া হবে মাটির চাপ মাটি মাটি এমন ভাবে হাড্ডি গুড্ডি গুলো এক জোড়ের হাড্ডি আরেক পা জোড়ের মধ্যে ঢুকে যাবে প্রিয় ভাইরা আমার ওই কঠিন কবরের আজাব থেকে যদি মুক্ত পেতে চান ঘুমানোর আগে কোন ছোড়া পড়া লাগবে

সুরাতুল যে তেলাওয়াত করবে কবরের শাস্তি আজাব থেকে বাঁচিয়ে দেবেন কে দুই নাম্বার হলো সুরা মূল যে তেলাবাদ করবে কেয়ামতের দিন সুরা মূল তার জন্যে কি করবে সুপারিশ এটা একটা ক্লাস জবাব দেবেন কিছু মুখস্থ করে নিয়ে যাবেন আমার কথা বুঝতেছেন কিন্তু আমি বকার মতন বকে গেলাম আপনি যদি কিছু শিখতে না পারেন কোনো কিছু দাম আছে কি ভাই ওই যে এক এলাকার মানুষ কোনো দিন তাল দেখেনি তাল চেনেন আপনারা কেমন লাঙ্গল শোনেন এক কৃষক লাঙ্গল দিয়ে চাষ করতে করতে ওই লাঙ্গলের ফালে একটা গোলগাল একটা জিনিস উঠেছে ওঠার পরে ও তো তার মানে দেখেনি কখনো ও তো ভয় পেয়ে গেছে এখন লাঙ্গল আর গরু মেলায় ছুঁয়ে দৌড়ে বাড়ি চলে গেছে যাহার পরে পুরী এলাকাবাসী সংবাদ দিয়ে বলতেছে দেখ ভাই আল্লাহ তালা বড় গজব দিয়েছে কি দিয়েছে গজব বলতে কি গজব আছে চলো তো দেখি বলে কি শোনো দেখতে গোলগাল মাথায় একটা টুপি আসলে জিনিসটা কি দেখতে কি গোলগাল মাথায় কি টুপি আসলে জিনিসটা কি এখন সব এলাকাবাসীর লোকজন জড়ো করে এনেছে এই জিনিসটা নাম কি সাতা কেউ তা বলতে পারে না এখন বলতেছে দেখো এই এলাকার মুরুব্বী মানুষ আছে একজন ওর কাছে চলো ওরে ডেকে নিয়ে আসি তাহলে সমাধান হবে সবাই তার কাছে গিয়ে বলতে চাচা আপন প্রাণ বাসা চাষা বলে কি হয়েছে ভাতিজা বলে বিপদ আসমান থেকে গজব নাজি হয়েছে বলে কি গজব বলে দেখতে গোলগাল মাথায় একটা টুপি জিনিসটা কি চাষা কেউ বলতে পারলাম না আপনি যেহেতু বয়স্ক মানুষ আপনি পারবেই গেছে চাষারে নিয়ে যাওয়ার পরে চাচা বলতেছে নিয়ে আয় তোর সেই গোলগাল জিনিসটা সামনে হাজির করলো লোকজন ভরা চতুর্শে চাচা ওই জিনিসটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো এক মিনিটের মতন তাকিয়ে চাচা অজরে কান্নাকাটি করতেছে চাচার কান্না থামানো যাচ্ছে না মাথায় হাত বুলিয়ে চোখের পানি মুছতেছে কিন্তু চাচা কানতেই আছে বলেন শোভানন্দ ওই দুই তিন মিনিট পার হওয়ার পরে ওই চাষা এবার হাসি দেওয়া শুরু করেছে খুব হাসা হাসতেছে তারপরে কিছুক্ষণ পরে লোকগুলো বলতেছে চাচা দীর্ঘ সময় কাঁদলেন কেন অথবা দীর্ঘ সময় হাসলেন কেন বিষয়টা তো বুঝতে পারলাম না একটু ভেঙে বলবেন কি সা বলতেছে কি আর বলবো আমি মরে গেলে তোমাদের কপালে বলে দুঃখ আছে কি আছে সামান্য একটা জিনিস দেখতে গোলগাল মাথায় একটা টুপি জিনিসটার নাম বলতে পারলে না তোদের কপালে খুব দুঃখ আছে না চাচা বলেন তো আসলে কি দুঃখ কি বিষয় এর হাকি তো বুঝলাম না তাসির বুঝলাম না চাষা কয় শোন আসল ঘটনা হলো লম্বা সময় কাঁদলাম এই কারণে যে আমি মারা গেলে তো তোদের কপালে কি হবে এই দুঃখে আমি কাঁদলাম আর হাসলাম এই কারণে যে দীর্ঘ সময় ধরে গবেষণা করে আমি আসলে খুঁজে পালাম না জিনিসটা যখন তাফসীর শুনতে গেলে কান খাড়া করে শোনা লাগবে না বোঝার দরকার আছে না নেই আছে কিছু থলেতে নিয়ে যেতে হবে এটা একটা ক্লাস মনে করে শেখার জন্য বসতে হবে আর শিখে মনে রেখে ওইটাকে কি করতে হবে अमल করতে হবে তিন নাম্বার সূরা মুলকের ফজিলত শুনুন হাসমত আন প্রিয় নবীজি বলেছেন যে ব্যক্তি কোরানুল কারিমের সোরাতুল মোল নিয়মিতভাবে তেলাওয়াত করবে পড়বে ওই বান্দা যদি জাহান নামে চলে যায় আল্লাহ তালার কাছে ঝগড়া করে হলেও মুল আল্লাহর সাথে ঝগড়ায় লিখতে হবে বলবে আর এই বান্দা রাত জেগে সুরাতুল মুলকে আমল করতো রাতে ঘুমানোর আগে সুরাতুল মূল না পড়ে ঘুমাত আল্লাহ এই বান্দাকে জান্নাত না দিলে আমি মূল আমি সান্ত্বনা না আল্লাহ তালার কাছে ঝগড়া করে হলেও ওই বান্দাকে হাত্তা আদো হল হুল্লা আল্লাহর করে সাথে ঝগড়া করে হলে ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ চতুর্থ নাম্বার হলো যে ব্যক্তি রাতে সুরাতুল মুল তেলাওয়াত করে ঘুমাবে তার ঘুমটাকে শান্তিময় করে দেবেন জোরে বলেন তো কে পঞ্চম নাম্বার হলো সুরাতুল মুলকের যে আমল করবে আল্লাহ তালা তাকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেবে কিছু যুবক ভাই আছে আল্লাহ সম্পর্কে প্রশ্ন জাগে জাগে রব যে আছে এটা নিয়ে সন্দেহাতীত মনে করে ভিতরে অনেক প্রশ্ন জাগে অনেক কৌতূহল জাগে তাদের জন্য দৃষ্টি দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দেবে অনেকে বলে আনসিন ইজ নাথিং যা দেখি না তা মানি না এটা হলো নাস্তিকদের কথা বলেন তো যা দেখি না তা মানি না এ কথাটাই যদি সঠিক হয় আমরা তো অনেক কিছু দেখি না তারপরও মানি বাতাস কি নিজের চোখে দেখা যায় বলেন আপনার গায়ে যে জোয়ার আছে নিজের চোখে দেখা যায় এখন আমার মাথা ব্যথা করছে মনে করেন আমার যে মাথা ব্যথা করতেছে আমার ভাই কি দেখতে পাচ্ছে তাহলে অনেক কিছুই তো দেখা যায় না আমরা জানি মক্কা আছে মদিনা আছে আমরা তো হজ করি নাই কিন্তু মক্কা যে একটা জায়গা আছে বাইতুল্লাহ যে একটা জায়গা আছে আমরা বিশ্বাস করি কি করি না তাহলে যে সমস্ত নাস্তিকরা বলে আন সিরিজ নাথিং যা দেখি না মানি না আমি বলি এরা শিক্ষিত হতে পারে না এরা হলো এক নম্বরে মূর্খ ওই যে এক নাস্তিক কয়েকদিন আগে বলেছে আপনারা দেখেছেন যে ইমামরা যখন নামাজে শেষ করে দোয়া করে আমি আমিন বলি না দেখেছেন না বলেছে কেন আমিন বলো না বলে আমি জীবনে পাপ করি নাই যারা পাপ করেছে ওরা হুজুরের সাথে আমিন বলুক যে আমার এত বয়স বৃদ্ধ হয়ে গেছে আল্লাহ আমার দিয়ে পাপ করাই নাই এই জন্য আমি ইমামের সাথে আমিন বলতে পারবো না কত বড় আল্লাহর বলি বদমাই ঠিক কি না এরকম শয়তান বদমাই দুটো আছে না নেই ঝেল তলায় আছে না নেই আসতে কোন কেনা না নেই বছরে একদিনও নামাজ পড়ে না তাও বড় হাজিভাবে আবার ইমামের ভুল ধরে সোরা ফাতিয়া ঠিক মতো পড়তে পারে না সাহেব দোকানে বসে মাসালা দেয় এরকম মুফতি সাহেব আবার কিছু আছে ফেসবুক মুফতি কথা বল ফেসবুকে এই ফতোয়া দেয় আমার ভাইরা তাহলে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সোরাই মূল আমার ভাইয়ের আল্লাহ যে আছে আমরা বিশ্বাস করি কি করি না ইমাম আবু হানিফা রহমাতুল্লা সমগরীতে দিল এই নাস্তিক চ্যালেঞ্জ সরে দিয়ে বলল সনব। যে ব্যক্তি আমার চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে আমার মনের ভিতরে কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর যে জবাব দিতে পারবে আমি তার হাতে ইমান গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হব একজন মুসাল্লি বলল ভাই তাহলে আমাদের সময়ের শ্রেষ্ঠ ইমাম হলো আবু আলাই আমরা তার কাছে তোমাকে নিয়ে যেতে চাই তিনি তোমার প্রশ্নের জবাব দিতে পারবেন তিনি বললেন আমি যা দেখি না তা মানি না তাহলে তোমরা সময় নির্ধারণ করো মুসাল্লিরা বলল আমাদের ইমাম আবু হানিবা রহমাতুল্লাহ আলাই জুমার নামাজের পরে তোমার সাথে বাহাস করবেন খোলা ময়দানে বিশাল আয়োজন করা হলো বিশাল বড় প্যান্ডেল করা হলো আমার ভাইরা নমার ইমনে সাবিদ আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে হাজির করা হলো তিনি হাজির হবেন তিনি একটু দেরি করতেছেন আর যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না নাস্তিক ও আগে এসে বসেছে হাজার হাজার মুসল্লিরা বসে পড়েছে বাহাস হবে নাস্তিকের সাথে আর ইমাম আজমের সাথে সুবান পড়বেন না তিনি দেরি করলেন ঢুকলেন ওইল বলল এই হুজুরের সাথে কি না করবো সময়ের জ্ঞান নাই হুজুর তো দেরি করে এসেছে টাইম দিয়েছে না সাথে আবার কি বাহাজ করব। ইমাম আবু আহমাতুল্লাহ রে বললেন ভাই রাগ করে কোনো একটা ঘটনা ঘটেছে বলে কি ঘটনা বলে আমার বাড়ি থেকে এই মসজিদে আসতে যে এই মাঝখানে একটা বড় একটা নদী পড়ে আর এই নদীর মাঝে পাড়াড়ের জন্যে একটা টলোয়ার থাকে স্টিমার থাকে কিন্তু আজকে কোনো ব্যবস্থা ছিল না বিধায় নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আমি আমার আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ রবালেনা আমার জন্যে ব্যবস্থা করেছেন বোর্ড নাই টলোয়ার নাই তাতে কি হয়েছে আল্লাহ তালা আমার জন্য কি ব্যবস্থা করেছেন নাস্তিক ভাই শোনো আল্লাহ ব্যবস্থা করেছেন আমি দেখতে পেলাম একটা বিশাল বড় একটা গাছ ওই গাছটা এমনি এমনি কেটে গেল কেটে যাওয়ার পরে তক্তা তৈরি হলো আমার চোখের সামনে আমি দেখতেছি তক্তা তৈরি হওয়ার পরে কোনো প্রকার মিস্ত্রি ছাড়াই বিশাল বোট তৈরি হলো মাঝি ছাড়া ওই নৌকা আসলো আমাকে পারাপার করে দিলো ওই লোকটা তখন বলতেছে তোমাদের ইমাম মনে হয় গাজা খেয়েছে মদ খেয়েছে পাগল হয়ে গেছে এমনি এমনি কি এত কিছু হয় এমনি এমনি কিভাবে গাছ কেটে তক্তা হয় এমনি এমনি কিভাবে নৌকা হয় এমনি এমনি মাঝি ছাড়া কিভাবে নদী পার হওয়া যায় তোমাদের ইমামের মাথা ঠিক নাই ইমাম আবু হানিফা বললেন ও ভাই এবার তুমি লাইনে এসেছো বলে কেন এমনি এমনি যদি নৌকা তৈরি না হয় আর এমনি এমনি যদি তোমা আমাকে নৌকা পারাপার করতে না পারে মাঝি ছাড়া তবে বলো না এত সুন্দর আছে

লাতা অসুভহু সিনে তুহু আলা নাওমবালনা লও হকবা। ইন নাম্বার বা প্রথম নাম্বার ষষ্টা আট নাম্ব লাইন দুই নাম্বা চোরা বাকারা। আয়াত ম্বা দুই শঞ্জম। সবছরেবি জিলালিল কোরআন থেকে বলছি আল্লামা সাইয়েদ কুতুব সাই রহমাতুল্লাহ আলাইহাতের ব্যাখ্যায় লিখেছেন আল্লাহ পাক বলেন আল্লাহ তিনি এমন আল্লাহ লা ইলাহা ইল্লাহু যিনি সাড়ার কোনো উপাসনায় আল হাইয়ুল কাইয়ুম যিনি চিরস্থায়ী এবং যিনি চিরঞ্জীব যাকে কোনো ঘুমে স্পর্শ করে না যাকে তন্দ্রাও স্পর্শ করে না জোরে জোরে বলেন তো তিনিকে একটু কলিজা থেকে ডাকতেন না আল্লাহ তিনি কে আল্লাহ নাস্তিক বলল ও ইমাম আবু হানিফা তুমি আমার অন্ধ চোখ তুমি আমাকে খুলে দিয়েছ আসলে সত্যি তাই এমনি এমনি কিছু হতে পারে না সব কিছু করার পিছনে একজন কারিগর আছে এই যে চেয়ারে আমি সাহাবাজ বসেছি এই চেয়ার বানানোর জন্য একটা মিস্ত্রির দরকার ছিল না কিনা এই যে মাইকের এই যে একটা স্থান এর জন্য কোনো কারিগর আছে না নেই সব কিছুর জন্য কারিগর যদি থাকে ওই আসমানের দিকে তাকায় দেখেন বিগরী আমাদিন তার আমার আল্লাহ এমন সুন্দর করে আসমান বানিয়েছেন যে আসমানের জন্যে একটাও কোনো খুঁটি নাই এমন সুন্দর জমিন আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এমন সুন্দর চেহারা আমাদেরকে দান করেছেন দুইটা চক্ষু দান করেছেন রাব্বুল আলমিন বলেন বান্দারে দুনিয়ার ব্যাটারির লাইট একটা ব্যাটারি চার্জ শেষ হবে লাইটের ব্যাটারি চার্জ যখন শেষ হবে পুনরায় তোমাকে ব্যাটারি ঢুকাতে হবে না হলে দেখতে পাবে না কিন্তু আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দান করেছি আর এমন ব্যাটারি দিয়ে দিয়েছি চোখের ভিতরে কেয়ামত পর্যন্ত যদি তুমি হায়াত পাও কেয়ামত পর্যন্ত দুই চোখ দিয়ে গোটা পৃথিবী দেখবা চোখের ব্যাটারি শেষ হবে না বলেন আল্লাহ আকবার উনি বলল ও আবু হানিবাদ তুমি আমার অন্ধ চোখ খুলে দিয়েছ আমি এখন তোমার কাছে তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই বলেন সবহান তিনি মামাবু আনিফার হাতে হাত দিয়া কালেমা পড়লেন আমার সাথে বলেন ইলাহ তারা দিবিয়া দিহিল মোল তাহলে ক্ষমতার মালিককে আরো জোরে বলেন রাজত্ব দেয়ার মালিককে আল্লাহ রব্বুল আলমিন এবারে বলেন উলিল্লাহ মালিকেল মন কি

তিন নম্বর সুরা সুরা তিন নাম সুরা আল ইমরান আয়াত নম্বর টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর আয়াত তফসিরে মারিফুল করাম থেকে বলছে রব্বুল আলমিন বলেন কুল হে নাবি আপনি বলেন আল্লাহ গোটা পৃথিবী রাজত্বের মালিক তুমি কে তো তিলমুল কেমন তুমি যাকে ইচ্ছা রাষ্ট্রীয় ক্ষমতা দান করো অত ঐ যাকে ইচ্ছা সম্মান দাও আতাং জুল মুলক তুমি যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা দাও আবার যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও ছিনিয়ে নেন কে অতউইজু মাংতাশা ওয়া যাকে ইচ্ছা সম্মান দাও যাকে ইচ্ছা অপমানিত করো কে করেন তাহলে ক্ষমতা দেয়ার মালিককে ক্ষমতা থেকে ছিনিয়ে নেয়ার মালিককে যদি কেউ মনে করে আমার ক্ষমতা চিরস্থায়ী তাহলে বুঝতে হবে এ ব্যক্তি ভুল ধারণা আছে বাতাস যেমন পরিবর্তন হয় ঘুরে যায় গরমকালের বাতাস এক দিক থেকে আসে শীতের বাতাস আরেক দিক দিয়ে আসে অতিল কালাইয়া মনু দাবি লুহা বাইন না যুগের পরিবর্তন সম পরিবর্তন ঘটান জোরে বলেন তো কে মানুষ যখন চেয়ার পায় মনে করে এই চেয়ার পেয়েছি মনে হয় আর চেয়ার থেকে নামা লাগবে না আমি শাহবাজ এখানে চেয়ারে বসেছি আমার নামা লাগবে কি লাগবে না আমার নির্ধারিত সময় আছে আমার সময় শেষ হলে আমার বড় ভাই মুশতাক আহমদ চলে আসবে তখন কিন্তু আমার নামা লাগবে কথা বলছে তাহলে এটা ভাবা যাবে না যে চেয়ারে বসেছি মনে হয় সুপার গুলের আটা পিছনি দিয়ে বসেছি কথাটা না কে এই ওই এক কবি সুন্দর করে বলেছে আল্লাহ তোমার দরবারে তে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারে তে হাজার শুকরিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া জোরে ঠিক না ঠিক জোরে বলেন ঠিক কি না আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকনিয়া হাসিনা পালাইছে ছাড়িয়া পালাই পালাইছে দেষ্টা ছাড়িয়া কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় অমনিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালায়া ঠিক কিনা খেলা হবে গেলো খেলা হবে বলে কাকা গেল পালায়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সৈরা পালাইছে দেশটা ছাড়িয়া রাগ হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট চলবে চলবে ইনশাল্লাহ লীল্লা হে তকবীর হাত তোলেন তো লীল্লা হে আল কোরআনের আলো আল কোরআনের আলো বলবেন সংসদে জ্বালো এখন আর ঘরে জ্বালাতে হবে না এখন পার্লামেন্টে জ্বালাতে হবে বলেন ঠিক আল তোমার নেতা নেতা আমার তিনি হলেন মালিক যার হাতে ক্ষমতা তিনি মালিক আমরা গোলাম আমরা কি তিনি কি আল্লাহ মালিক না গোলাম আল্লাহ মালিক আমরা তার গোলাম আল্লাহ তারা বলছেন কুল দুবীর বিন্যাস মালিকিন নাস ইলাহিন নাস আমাদের মালিককে এবার বলুন তো আইন দেয় মালিক না কলাম কথা বোঝে না আইন দেয় মালিক না কলাম আপনি একজনের বাসায় ভাড়া থাকেন দুই মাস পরে যদি বাড়িওয়ালারে বলেন এবার নেমে যাও এই বাড়ি আমার তাহলে বুঝতে হবে আপনি আসল ভাড়াটিয়া না আপনি হলেন শৈদাসার ভাড়াটিয়া মালিক বলবে জাগা আমার বিল্ডিং আমার তুই দাবি করিস কে তোর তো হায়া লজ্জা নেই কি ক্ষমতার মালিককে তাহলে কেউ যদি মনে করে আল্লাহ ক্ষমতার মালিক হলে কি হবে আইন বানাবো আমি আমার আইন চলবে আর আমার বাপের আইন চলবে তাহলে বুঝতে হবে ওটাও সৈরাসার এই কথা বলেছিল ফেরাউন বলেছিল আনা রুকু আলা আমি হলাম সব থেকে বড় খোদা এরা আর খোদা দাবি করতে পারে না এই জন্য নিজের আইন আর নিজের বাপের আইন দিয়ে বছরেই বাংলাদেশ আর চ্যালেঞ্জের সুযোগ দেওয়া হবে না আগামী দিন হবে কোরআনের দিন আগামীর দিন হবে ইসলামের দিন আমরা চাই আল কোরআনের সংসদ পার্লামেন্ট কায়েম হবে কারা কারা চান তুলে আল্লাহকে দেখা দেন মুসলমানের প্রিয় ভাইরা আমার ইনিল হুকম ইল্লা লিল্লাহ হুকুম চলবে কার আইন চলবে কার মালিকের আইন চলবে আমরা গোলাম তার আইন আমাদেরকে মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আইন দিয়েছেন আসারিক ওয়াস সারিকাত ফাক্তাও আইদিয়া হুমা জাযাম মিমা কাসাবানা কালাম মিন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বলেন পুরুষ চোর আর নারী চোর যদি চুরি করে তাহলে ও ভাইয়ের হাত কেটে দাও চুরি করলে হাত কাটতে হবে এইটা ওয়াজ না নসিহত না এটা হলো অর্ডার এটা হলো আদেশ এটা হলো আইন এ আইন করেছেন আমাদের মালিক তাবার কাল্লা দি মোল গোটা বিশ্ব গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করেন যিনি ওই মালিকের আদেশ চুরি করলে হাত কাটতে হবে আইনকার এবার বুকে হাত দিয়ে বলেন সত্য স্বীকার করেন এই সনাতে বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছে আজ পর্যন্ত তিপ্পান্ন বছর হলো আমার সমাজে একজন সোরের কি হাত কাটা হয়েছে বরং এদেশের পার্লামেন্টের সিদ্ধান্তের আইন হলো সোর যদি চুরি করে তাকে ছয় মাসের জেল দাও আমরা দেখতে পাই সোরকে জেলে দেওয়ার পরে সোর যখন জেলখানা থেকে বের হয় তখন সে হয় হাইব্রিড ডাকায় সোর কি হয় ডাকাত হয়ে যায় কারণ আল্লাহর আইন নাই মালিকের আইন আমরা মানতে রাজি না এখন চুরি করলে যদি হাত কেটে দেয়া হয় ওরা জানে হাত যদি কেটে দেওয়ার আইন হয় আগে আমাদের হাত কাটা যাবে কারণ ওই ব্রিজের টাকা কালবাটের টাকা রোয়ার্ডের টাকা বাসের টাকা সব কেটে জোরে কন ঠিক কি না এই জন্য ওরা চাইনি আল্লাহর আইন সমাজে কায়েম হোক অথচ আল্লাহ তালা আইন দিয়েছেন চুরি করলে হাত কেটে দাও এবার বলেন তো এই জিয়াল তলায় যদি কেউ চুরি করে আর আল্লাহর আইন যদি সমাজে থাকতো চুরি করলে হাত কেটে দাও এখন যদি কারোর ডান হাতটা কেটে দিত এবার বুকে হাত দিয়ে বলেন তো এরকম যদি জনের হাত কেটে দেওয়া হতো তাহলে জিয়াল তলায় কি আর কোনো চোর খুঁজে পাওয়া যেত যদি এই খুলনায় আর তিনজনের হাত কেটে দেওয়া হতো আর ওইটা যদি সংবাদে প্রচার করা হতো তাহলে কি সর খুঁজে পাওয়া যেত এভাবে প্রতি জেলা থেকে দুই তিনজন করে যদি হাত কেটে দেওয়া হতো চুরির দায়ে অপরাধে ও আমার ভাইরা বাংলাদেশ থেকে চুরি করা এমনি বন্ধ হয়ে যেত কিন্তু আল্লাহর আইন না থাকার কারণে মালিকের আইন না মানার কারণে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে না মানার কারণে সোর জেলখানায় যে আরও ডাকাতে রূপ নেই এখন আপনার আপন বিয়াই ওই কলা পাটতে যে কারো গেছে রাতের আধারে চুরি করতে গেছে সোর সময় দোয়া করে আল্লাহ তুমি সারা বছর অন্ধকার দাও কি দোয়া করে দুইটা দুইজন ব্যক্তি একটা মানুষের ভিতরে আরেকটা পশুর মধ্যে এরা ধোয়া করে সারা বছর অন্ধকারের দোয়া একটা হলো সোর ধোয়া করে আল্লাহ গাড়ো অন্ধকার দাও আর শিয়াল ধোয়া করে আল্লাহ অন্ধকার দাও যাতে আরেকজনের মুরগি চুরি করা যায় তাহলে অন্ধকারে দোয়া করে কয় শ্রেণীর সোর আর শিয়াল আমার ভাইরা এখন আপনার বিয়ার যদি হাত কাটা থাকতো চুরির দায়ে আপনার বাড়ি যদি আপনার বিয়ায় আসতো বেলাতে। আপনি বিয়ার দিকে বারবার দেন ও বিয়ায় তোমার ডাল হাত কই তখন আর বুঝতে বাকি থাকতো না আমার বিয়ায় কোনো এককালে কারোর গাছের থেকে কলা চুরি করে আমার সমাজে কেউ যদি কলা চুরি করে ডাব চুরি করে তারে শাস্তি দেয় মারে পিটায় তাদের উদ্দেশ্যে বলছি ভাই সামান্য এককাতি কলার দাম পাঁচশো টাকা হতে পারে কিন্তু যারা জনগণের টাকা মেরে খায় যারা জনগণের কোটি কোটি টাকা মেরে খায় এরা তো সমাজের বংশ আবার ভাইরা যদি মদ পানের অপরাধে শাস্তি দেওয়া হতো খলিফাতুল মুসলিমিন আমির আল মমিন হজরত আমার দিয়াল্লাহ তালানহু তার ছেলে আবু শামা মদ পান করেছে বাবা হয়ে সন্তানের বিচার করেছে বেত্রাঘাত করেছে হাসিটা সন্তানকে মেরেছে কার হুকুম পালন করার জন্যে আর জোরে বলেন কার হুকুম পালন করার জন্য এই মদ পানের জন্যে যদি আমার সমাজে আল্লাহর কোরআনের আইন থাকতো আর মদ যদি শাস্তি দেওয়া হতো বলেন তো এলাকায় কেউ মদ খেত খেত মাদকের আওয়াজ করতে করতে চেয়ারম্যান মেম্বারে কাম সারা এবার বলেন মদ পানের অপরাধে জেলখানায় পাঠালো পাঠানোর পরে জেলখানায় গাঁজা খাওয়ার ব্যবস্থা আছে নাই তাহলে ও এখানেও খাত গাজা ওখানেও জেলখানায় পাচ্ছে গাজা সুতরাং বুঝতে ভাইরা পারলামি বিয়াদি কুল্লি মুী সের দুনিয়ার কারোর ক্ষমতা দিয়া দুনিয়ার কারোর আইন দিয়া সমাজ পরিবর্তন করা যাবে না সমাজ পরিবর্তন করতে গেলে জোরে বলেন তো কার আইন লাগবে আমরা আল্লাহর আইন চাই কি চাই না এজন্য আগামী পার্লামেন্ট আগামী এই ছাত্রদের আন্দোলনে ছাত্রদের ত্যাগ শিকারের বিনিময়ে যে সোনালী সমাজ পেয়েছি যে সোনালী অতীত গৌরব আমরা হারানো ঐতিহ্য ফিরে পেয়েছি আগামী সময়টা আমরা হাত ছাড়া করতে চাই না ইসলামপন্থী মানুষদের কোরআনপন্থী মানুষদের ইসলামী আন্দোলনের ভাইদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই সম্মানিত ভাইরা আমার আল্লাহ তাআলা জেনার আইন দিয়েছেন আজহানিয়া তো জানি হজলি দু কুল্লাহ ওয়াহিদি মিনহুম অবিবাহিত নারী পুরুষ যদি জেনা করে একশত চাবুক মারো ঘাত করো আইনকা জোরে বল মালিকের আল্লাহর আমরা কি গোলাম আমরা কি গোলাম বলতে লজ্জা করে নাকি ওই যে আমি বাড়িতে গেলাম আমার এক চাচা আমারে হাত ধরে বলতে যে বাড়িতে এদিকে আসো এই যে মসজিদ দেখতেছো না এ আমার জায়গা আমি আল্লাহরে দান করে দিয়েছি সুবহানাল্লাহ কবিন না নাউযুবিল্লাহ কবিন আগামি কালকে কোয়েন আমারে দেখে বলতেছে এই যে আমার এই জায়গা কারে দান করে দিয়েছি আল্লাহরে মানে মালিক উনি মনে করতেছে আমি মালিক আমরা মালিক না গোলাম তাহলে মালিকের আইন মানার দরকার আছে না নাই কারোর বাড়িতে কামলা দিতে গেছেন হাজিরা দিতে গেছেন কাজ করতে গেছেন মালিক যদি বলে আমার এই ক্ষেতটা পরিষ্কার করো আপনি যদি আমার পরিষ্কার না করে ভাইয়ের পরিষ্কার করেন আমি কি আপনার টাকা দেব বলেন তাহলে আল্লাহ আইন দিয়েছেন অবিবাহিত নারী না করলে তাকে শাস্তি দাও একশত চাবুক মারো বেত্রাঘাত করো আর যদি বিবাহিত পুরুষ নারী যে না করে তাকে রজম করো পাথর মেরে মেরে হত্যা করো বলেন আইন যদি আমার সমাজে থাকতো তাহলে কি আর পর কি থাকতো বলেন বিয়েকে সহজ করে দেন বিয়ে যদি সহজ হয় জেনা কঠিন হবে আর যদি বিয়ে কঠিন হয় জেনা কি হবে সহজ হবে এই মসজিদে নামাজ পড়তেছেন আমার ভাই চোখে ময়লা পড়লে তুলে ফেলে দেওয়া যাবে কিন্তু আব্দুর রহিমের বউ যদি মধ্যে পড়ে আপনি যদি ডাক দিয়ে বলেন ভাই আব্দুর রহিমের বউ পড়েছে রাস্তায় আসতে যেয়ে চোখে একটু তুলে দাও লাইন আছে তাহলে মসজিদে আসতে যেয়ে শান্তির ঘর মসজিদে আসতে যেয়ে কত ক্লিয়ার টাকা লাগবে বলেন তার জন্য দরকার কারাইন আরো জোরে বলেন কারাইন